আজকে দুপুর 2:30 অবধি আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হয় যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে আলিপুরে 36.5, দমদমে 36.5, সল্টলেক 37.6, বাঁকুড়া 38.2, আসানসোল 36.5, মালদা 37, শ্রীনিকেতন 36.8। মোটামুটি সব জায়গাতেই কিন্তু অ্যাভাব নর্মালের দিকে টেন্ডেন্সি, ফলে যেটা আমরা বলতে চাইছি আজকে যে আজকে 6 তারিখ ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হচ্ছে কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে। তো বাড়ার দুটো ধাপ দেখছি আমরা, একটা হচ্ছে আজকে 6 তারিখ থেকে মোটামুটি 9 তারিখ, এটা একটা, আর একটা হচ্ছে 10 থেকে 14-15। তো গ্র্যাজুয়ালি বাড়বে, মেজর বাড়াটা যেটা দেখা যাচ্ছে 10 থেকে 14-15, ফলে এই ম্যাক্সিমাম যখন বাড়বে সেই সময়টায় কিন্তু দক্ষিণবঙ্গের দু একটি জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গের মালদা এবং সাউথ দিনাজপুর এই অঞ্চলের দু এক জায়গায় কিন্তু হিট ওয়েভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যা ডিটেলস বুলেটিন ডে ওয়াইজ এবং আমাদের যে কোন জেলায় কবে হওয়ার সম্ভাবনা সেটা যেমন আমরা 5 দিন আগে দিই সেইভাবে ধরে ধরে দেব। কিন্তু এত আগে বলার একটাই উদ্দেশ্য যে আজকে 6 তারিখ থেকে এই 15 তারিখ এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু সেরকম সম্ভাবনা নেই। তো ন্যাচারালি বৃষ্টির সম্ভাবনা নেই, অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে, ফলে এই দুটোর একটা ইম্প্যাক্ট কিন্তু হবে গরমের জন্যে। এটাই মেনলি বলার উদ্দেশ্য যে গরম বাড়বে গ্র্যাজুয়ালি, ম্যাক্সিমাম বাড়বে 10 থেকে 14-15, এবং ওই সময়টাতে দক্ষিণবঙ্গের দু একটি জায়গা জেলায় এবং উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং সাউথ দিনাজপুর সেখানে হিটওয়েভের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকেই অলরেডি যেটা বললাম সল্টলেক 37.6, ফলে এই গরম থেকে লোককে একটু কিছু সতর্কতা নিতে হবে, সেটা আপনাদের মাধ্যমে যেটা আমরা বলি যে অ্যাকশন যে কী কী হতে পারে, মানে একটু হিটের যত কম মিনিমাম এক্সপোজারে লোকে থাকতে পারে, একটু হালকা পোশাক পরা, সুতির পোশাক পরা, একটু বেশি করে জল খাওয়া, এগুলো সাধারণ লোকেরা জানে, কিন্তু তাও আরও একবার করে বলা যে এই পিরিয়ডটাতে পিক পিরিয়ড যেটা আমরা বলি 11টা থেকে 4টে, এই সময়টায় কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটি যদি কিছু করতে হয় এই পিরিয়ডের বাইরে যদি করি, হয় সকালে করে নিলাম বা ওই সময়ের পরে যদি আমরা করি, আর যে যে সময়টায় 10 থেকে 14 বলছি ওই সময়টায় যদি মনে হয় যে সিমটমগুলো লোকে বুঝতে শিখেছে যে কোনটায় ক্র্যাম্প বলছি, কোনটায় মানে দুর্বলতা লাগছে, একটু ঝিমেনি ভাব লাগছে, ডিজিনেস যেটাকে আমরা বলি আর কি, বা কোথাও কোনো র্যাশ উঠছে কি না ইত্যাদি, এইসব দেখলে পরে ডাক্তারের কাছে বা নিয়ারেস্ট হসপিটালে যোগাযোগ করা, এবং এটা একটু লোকের মধ্যে প্রচার করা যে এই পিরিয়ডটাতে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারটা ধীরে ধীরে বাড়বে, 10 থেকে 14 সময় ম্যাক্সিমাম বাড়ার সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, খুব আইসোলেটেড হয়েছে, দু এক জায়গায় যদি ছিটেফোঁটা কখনো হয়ে যায় থাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আর কালিম্পংয়ে প্রথম 24 ঘন্টায় খুব হালকা বৃষ্টি, তাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির একটা সম্ভাবনা থাকছে, বাকি জেলাতেও ড্রাই, মোটামুটি ইন জেনারেল বলতে গেলে ক্লিয়ার ওয়েদার, ড্রাই ওয়েদার, ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে। আজকেও অলরেডি বেড়ে গেছে, প্রায় অনেকটাই বেড়ে গেছে, কলকাতাতেই আমরা দেখছি 37.6 হয়ে গেছে সল্টলেক, আর এটা স্বাভাবিকের থেকে কত বেশি? 2 ডিগ্রি মতন বেশি, ধরুন আমাদের এখন আলিপুর 34.9 নর্মাল, আজকের 35ই যদি ধরেন, আলিপুরে হচ্ছে মোটে 1.5 ডিগ্রি বেশি, 1.5। আপনি ধরে নিন এর থেকে তো কমবে না, বাড়লে 0.11 কিছু একটু বাড়তেও পারে, ফলে একটা ট্রেন্ড যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে।